বিয়ের দাবিতে প্রেমিক বা প্রেমিকা ধর্নায় বসার খবর এখন প্রায়ই শোনা যাচ্ছে তবে সবাই যে সফল হয় তা কিন্তু নয় তবে চার বছর আগে ধূপগুড়িতে আজকের দিনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন প্রেমিক অনন্ত বর্মন দীর্ঘ টাল বাহানার পর ভালোবাসা পূর্ণতা পায় অনন্ত বর্মন ও লিপিকার আজ তাদের চার বছরের বিবাহবার্ষিকী ঠিক সেই রকমই পূর্ণতা পাওয়ার আশায় আজ প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক তাদের ছ বছরের প্রেমের ইতি টেনে বিয়ের দাবিতে ধর্নায় বসে যুবক তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বারোকোদারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্গাপূর্ণি এলাকায় ধর্নায় বসে প্রেমিক গোপাল অধিকারী তার বাড়ি বক্সিরহাটের থিয়েটার পার এলাকায় নিজেদের সম্পর্কে স্বরূপ দুজনের ছবি হাতে নিয়ে ধরনায় বসে এই যুবক খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের জন্য প্রেমিকের ধরনায় বসার খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমায় যুবকের দাবি ছ বছর আগে কলেজে পড়াশোনা করার সময় ওই যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি প্রথম থেকেই দুই পরিবারের লোকই জানত বেশ ভালোভাবেই চলছিল তাদের সম্পর্ক কিন্তু গত এক মাস থেকে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় ওই যুবতী পরবর্তীতে সে খবর পায় যে ওই যুবতীকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবারের লোক এই খবর জানা মাত্রই তারা সম্পর্কের প্রমাণস্বরূপ ছবি হাতে নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধরনায় বসে প্রেমিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ যদিও এই সম্পর্ক নিয়ে যুবতীর পরিবারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ছয় বছরের ভালোবাসা কতক্ষণ পর্যন্ত এই धरना চলবে চলো যতক্ষণ দিন নাই ততক্ষণই চলবে মেয়ে কি বলছো এখন মেয়ের সাথে তো কথাই বলতে দিচ্ছে না কতদিন ধরে মেয়েকে মোবাইল দিচ্ছে না অনেক দিন থেকে কারণ আমার ভারতীর বিয়ে হলো অগ্রাম মাসের ছয় তারিখ তার আগে থেকে আমার সাথে সম্পর্ক ভালো ছিল ফোন কন্টিনিউ ফোন করতো ফোন করতো আমি ফোন করতাম তারপর থেকে কি যে না ফোন না এস এম এস কিচ্ছু না তোমার নাম আমার নাম গোহল অধিকার তোমার বাড়ি আমার বাড়ি ঠাটাপাড়া বকশি